সবাইকে কাঁদিয়ে এবার নাফরার দেশে পাড়ি জমালেন এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলা শর্মা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো টলিপাড়ায়, ভেঙে পড়েছে তার পরিবার সহ তার ভক্তরা। তবে তার মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছেন না তার প্রেমিক সব্যসাচী চৌধুরী। তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা অ্যাঞ্জেলার পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। প্রেমিকাকে আপন করে পাওয়ার আগেই বিদায় জানাতে হবে হয়তো এমনটা কখনোই ভাবেননি তিনি। এর আগে অ্যাঞ্জেলা ক্যান্সারে আক্রান্ত হয়ে মেডিকেলে চিকিৎসারত থাকলে অ্যাঞ্জেলার প্রেমিক সব্যসাচী চৌধুরী পুরো সময়টা অ্যাঞ্জেলার সঙ্গেই ছিলেন আর নিজের হাতেই তার সেবা যত্ন করেছেন। এতটা ভালোবেসেছিলেন তিনি অ্যাঞ্জেলাকে, যে কারণেই অ্যাঞ্জেলার মৃত্যুটাও মেনে নিতে তার এতটা কষ্ট হচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাঞ্জেলার পাশেই ছিলেন তিনি, একদৃষ্টিতে তাকিয়েছিলেন অ্যাঞ্জেলার দিকে, যেন একটি মুহূর্ত কাছছাড়া করতে চাইছেন না তিনি অ্যাঞ্জেলাকে। তবুও শেষ বিদায় জানাতে হলো তাকে। তো বন্ধুরা, অ্যাঞ্জেলা শর্মাকে নায়িকা হিসেবে আপনার কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।